এঁচোড় দিয়ে নানা রকম রেসিপি এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আজও এঁচোড় দিয়ে একটা সেরকমই খুব সহজ রেসিপি তোমাদেরকে করে দেখাবো। নমস্কার, ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এঁচোড় দিয়ে যে রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো সেটা বানানো খুবই সোজা। তোমরা অনেকেই বাড়িতে এই রেসিপিটা করে থাকো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে তোমাদেরকে করে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর চিংড়ি মাছ থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে ছাড়াতেও পারো, আবার তা নাহলে খোসা রেখেও এই রেসিপিটা তৈরি করতে পারো। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে সাইড করে রাখলাম। আর এখানে দেখো আমি এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়টাকে আমি 50% মতন সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে দিয়ে দিলাম আদার কুচি, দিয়ে দিলাম 5টা পাকা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। এখানে আমি 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটার একটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবার প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো, তার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এঁচোড়টাকেও আমি হালকা লাল করে ভেজে নেবো। আর এঁচোড়টা যখন ভাজবো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবো। এঁচোড়টাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়টাকেও আমি তুলে নিচ্ছি। যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার গরম মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আবারও 1 চামচ লবণ। আমি কিন্তু আগেও লবণ দিয়েছি, এখানে আমি 1 চামচ মতন লবণ দিলাম। লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেবো। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন এটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর চাপাটা খুললাম, দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এর ফলে কালারটা খুব সুন্দর হবে। আর ওই মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফেটানো টক দই দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ মতন ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে। লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এঁচোড় আর চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এঁচোড়টা কষানোও হয়ে যাবে,
তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন গরম জল। জলটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি 1 চা চামচ লবণ আবার দিয়ে দিলাম, যেহেতু লবণটা একটু কম হয়েছে তাই জন্য আমি 1 চা চামচ লবণ দিলাম। তোমরাও যদি লবণ দাও, লবণটা অবশ্যই দেখে নিয়ে তবেই দেবে। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট এটা আমি হতে দেবো। 7 মিনিট পর চাপাটা খুলে নিলাম। এই এঁচোর চিনিটা আমার হয়ে এসেছে, সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন ভাজা মশলা। এখানে জিরে আর ধনে আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। দু মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পর চাপাটা খুললাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এঁচোর চিংড়ি রেসিপিটা আমার হয়ে গেছে। খুবই সহজভাবে এঁচোর চিংড়িটা আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগে। আর যদি আমার এই নতুন এঁচোর চিংড়ির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আমি